হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চানাচুর চলুন তাহলে চানাচুর তৈরি করে নিই আর চানাচুরটা যদি হয় একদমই দোকানের মতো কুরমুড়ে মুচমুচে আর বাসায় তৈরি করেছি সেজন্য অবশ্যই খুবই স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হোক আর চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই প্রথমে আমাদের লাগবে ভেষণ অবশ্যই ডালের ভেষণ নিতে হবে এখানে আমি দুই কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর অবশ্যই বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে আর চেলে নেওয়ার যে অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে এখন আমরা দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি আমি এক চামচ আর দিয়ে দিব লবণ লবণটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুড়ার সামান্য মরিচের গুঁড়া দিতে হবে আপনাদের ঝাল অনুযায়ী কতটুকু চানাচোটা ঝাল চান সেই পরিমাণে দিয়ে দিতে হবে এখন সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা নাও হয়ে গেলে এখন দিয়ে দিব রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেই তেল এখানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে করে হাতের মুষ্টির ভিতরে চলে গেলেও সেটা ফেলে দিলে ভেঙে না যায় দেখুন এরকম করে নিচে ফেলে দিব তারপরে কিন্তু ভেঙে যাচ্ছে না তার মানে এটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমরা রুম টেম্পারেচারে পানি দিয়ে এটাকে গুলে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডোটা পাতলা হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যাবে তো আমরা অল্প অল্প করে ডোটাকে খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নেব আর এটা একদমই পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আর আমি কিরকম করে তৈরি করছি আপনারা যদি একটু না টেনে ভিডিওটা লক্ষ্য করেন তাহলেই আপনারা পারফেক্ট দোকানের মতো কুরমুরে মুচ চানাচুর তৈরি করতে পারবেন আর এ ডোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডোটা যদি ভালো হয় বা পারফেক্ট হয় চানাচুরটা খুবই ভালো হবে এখন আমরা দেখুন এটার কনসেন্ট্রেসিটা এরকমই থাকবে খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ভারীও কিন্তু হয়নি এখন আমরা আলাদা করে নিচ্ছি দুটো ভাগ করে নিচ্ছি এক ভাগ দিয়ে আমরা চানাচুর তৈরি করে নিব আর অন্য এক ভাগ দিয়ে আমরা বুন্দিয়া তৈরি করে নেব চাইলে এরকম পলিথিন দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা পাইপিং ব্যাগে ভরে নিতে পারেন অন্যদিকে আমরা বুন্দিয়াটাকে তৈরি করার জন্য একটু পাতলা করে নিচ্ছি দেখুন এরকম পাতলা হবে তা আমি একটি পলিথিনে ভরে নিচ্ছি পলিথিনে ভরে একটা কাচি দিয়ে একদমই ছোট করে কেটে নিতে হবে খুব বেশি বড় করলে মোটা হয়ে যাবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলের আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি এখন ঠিক উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে আপনারা আরো ঘন করে দিতে পারেন তা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে এটা ছিঁড়ে ছিঁড়ে যায় পরবর্তীতে আমার ভাঙতে বা মুচমুচে হতে সুবিধা হয় তো আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে এত করে সবগুলো একই রকম করে ভাজা হয়ে যাবে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাটনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিতে হবে তো তেলটাকে ঝরিয়ে আমরা ছেঁকে নিচ্ছি অন্যদিকে একটি টিসু পেপার আগে থেকে একটি পাত্রের মধ্যে বিছিয়ে দিয়েছি এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা একদমই শুষে যাবে টিসু পেপারটি তেলটি শুষে নিবে এভাবে আমরা সবগুলো ভেজে নিব এভাবে আমি সবগুলো চানাচুরের লম্বা অংশগুলো ভেজে নিব আর অন্যদিকে যে বুরিন্দার জন্য বা বুন্দিয়ার জন্য যে পাতলা করে ডো তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এখন বুন্দিয়া তৈরি করে নিব এরকম ছাটনি কিন্তু মোটামুটি সবার ঘরেই থেকে তো সেই ছাটনি দিয়ে আপনারা এইভাবে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন আর আলতো হাতে চামচটা একটু ঝাঁকি দিলে কিন্তু খুব সহজেই বুন্দিয়াগুলো নিচে পড়ে যাবে ড্রপ আকারে এরকম ড্রপ ড্রপ করে পড়তে দেখুন কত সুন্দরভাবে ভাবে তৈরি করা হয়ে গেল এখন আমরা এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবো যাতে করে সবগুলো বুন দিয়ে সমান ভাবে ভাজা হয়ে যায় এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে তেলটা ঝরিয়ে নিয়ে এখন আমি আবারও ওই টিস্যু পেপার রাখা যে পাত্রটা আছে সে তার মধ্যে ঢেলে দিচ্ছি চাইলে এরকম ছাঁকনি দিয়ে আপনারা ডালগুলো ভেজে নিতে পারেন এ হচ্ছে চটপটি ডাল বা মটর ডাল এগুলো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে আমি পানি ঝরিয়ে এখন এগুলোকে ভেজে নেব। তেলের উপরে তেলের মধ্যে সরাসরি ভেজে নিতে পারেন তা আমি তেলের মধ্যে সরাসরি ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে কারণ চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মটরগুলো ভাজা হবে না পুড়ে যাবে কিন্তু ভিতরটা নরম রয়ে যাবে তো এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা একদমই লো আঁচে রেখে সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিলাম এখন আমি ভেজে নিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এ মটরশুঁটিকে এরকম ছাঁকনির মধ্যে রেখে ভেজে নিতে হবে তবে খুব সাবধানে ভাজতে হবে কারণ মটরশুঁটিগুলো গায়ের মধ্যে কিন্তু ছিটে আসতে পারে তো চুলার আঁচটা কমিয়ে রেখে মটরশুঁটিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও বলছি ভিডিওটি টেনে দেখবেন না প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করবেন তাহলেই পারফেক্ট চানাচুর তৈরি করতে পারবেন এ হচ্ছে বাদাম বাদামগুলোকে এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়ে ভেজে নিতে হবে আর খুব দ্রুতই কিন্তু ভাজা বাদামগুলো ভাজা হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমরা তুলে নিলাম এভাবে আমার সবগুলোই কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন বাকি রয়ে গেল চিরা চিরাটা হচ্ছে একদমই শুকনো চিরা কোন রকমের পানি দিয়ে ভিজানো না আর চিরাটা যখন আপনারা তেলের মধ্যে দিবেন সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন কারণ চিরাগুলো হতে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে চানাচুরটা তৈরি করেছি সে বড় বড় অংশগুলো থাকলে সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিতে হবে এখন আমি দেখে দেখে যেগুলো বড় অংশ আছে সেগুলোকে ভেঙে দিচ্ছি সবগুলোকে ভেঙে দিচ্ছি দেখুন হাত দিয়ে ভাবে ভেঙে দিতে হবে আর বাসায় যখন আপনারা এই চানাচুরটা তৈরি করবেন তখন কেউ বুঝতে পারবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন এতটাই টেস্টি আর বাজারে চানাচুরের থেকেও বেশি ভালো লাগে আমার কাছে পরবর্তীতে আমরা চানাচুরের মশলাটা দেখাবো তো ভিডিওটি আপনারা টেনে দেখবেন না প্লিজ এই হচ্ছে চাট মশলা এই চাট মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে এ হচ্ছে টেস্টিং সল্ট যেহেতু বাজারে কেনাচুরের সাথে টেস্টিং সল্ট দেওয়া থাকে আপনারা চাইলে এটা দিতে পারেন অন্যথায় স্কিপ করতে পারেন তবে চাট মশলার সাথে এই টেস্টিং সল্টটা দেওয়ার ফলে চানাচুরটা খেতে অসম্ভব ভালো লাগে খুবই টেস্টি লাগে এখন আমি এই চাট মশলার সাথে টেস্টিং সল্ট মিশ্রিত এই মশলাটা আমি এই চানাচুরের সাথে মিক্স করে দিব চাট মশলার রেসিপির লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অন্যথায় আপনারা বাজারে চাট মশলা কিনতে পাওয়া যায় সেই চাট মশলাটা কিনেও এখানে ইউজ করতে পারেন তো তৈরি হয়ে গেল আমার চানাচুর আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ